আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহ আলম, প্রভাষক অর্থনীতি মুজাদ্দিদ ইসলামী আলিম মাদ্রাসা কালিয়াপুর গাজীপুর। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমাদের আজকের অনলাইন ক্লাসের বিষয় হচ্ছে আলিম প্রথম বর্ষ ইসলামের ইতিহাস হুদাইবিয়ার সন্ধি। আমরা আজকে হুদাইবিয়ার সন্ধির কি এবং তার গুরুত্ব এবং ফলাফল নিয়ে আলোচনা করব। 628 খ্রিস্টাব্দে মহানবী ইসলাম তার মাতৃভূমি দর্শন এবং হজ পালনের জন্য 1400 সাহাবি নিয়ে হজের পোশাক পরিধান করে কুরবানির পশু নিয়ে ভারী যুদ্ধাস্ত্রের পরিবর্তে কেবল খাপে বদ্ধ তরবারি সহ মক্কার উদ্দেশ্যে তিনি রওনা হন। 6 বছর পূর্বে মুজাহিদগণ ঘর বাড়ি আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবের মায়া কাটিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করেন। তাদের মন দেশের প্রত্যাবর্তনের জন্য ব্যাকুল হয়ে ওঠেন, এজন্য রসুল্লাহ ইসলামকে সাথে নিয়ে তারা হজবত পালন এবং তাদের মাতৃভূমি দর্শনের জন্য তারা রওনা হন। কিন্তু পথিমধ্যে যখন কুরাইশরা জানতে পারলেন, তখন কুরাইশরা তাদের রসুল্লাহ ইসলামের গতিপথ রুদ্ধ করেন। রসুল্লাহ ইসলাম এই খবর পাওয়ার পরে রসুল্লাহ ইসলামের পথ পরিবর্তন করে মক্কার 9 মাইল উদূরে হুদাইবিয়া নামক স্থানে একটি শিবির স্থাপন করেন। হুদাইবিয়া হচ্ছে একটা কূপের নাম, এই কূপের নাম অনুসারে এখানে হুদাইবিয়া নামকরণ করা হয়েছে। কুরাইশদের দূরভিসন্ধি জানতে পেরে রসুল্লাহ ইসলাম প্রথমে তাদেরকে বোঝানোর জন্য একটা দূত প্রেরণ করা হয়। পরবর্তী সময়ে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে ওইখানে দূত হিসেবে প্রেরণ করা হয়। কিছুক্ষণ পরে খবর আসে যে কুরাইশরা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করে ফেলছেন। এই খবর পাওয়ার পরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং সাহাবীরা একটা শপথ নেন, রসুল্লাহ ইসলামের হাতে হাত রেখে শপথ নেন। এই সেই শপথটা হচ্ছে বায়াতে রিদওয়ান। এই শপথের উদ্দেশ্য হচ্ছে যে পর্যন্ত না হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু হত্যার প্রতিশোধ না নিতে পারবে, তখন পর্যন্ত তারা এখান থেকে নড়বে না। পরবর্তী সময়ে কুরাইশ এই খবর পেয়ে দ্রুততার সাথে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে তারা ফেরত পাঠিয়ে দেয়। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু যখন ফিরে আসেন, তখন কুরাইশদের মধ্যে এবং মুসলমানদের মধ্যে একটা চুক্তি স্বাক্ষরিত হয়। ইসলামের ইতিহাসে এই চুক্তিটি হচ্ছে হুদাইবিয়ার সন্ধি নামে খ্যাত। আমরা আজকে ওই হুদাইবিয়ার সন্ধির যে প্রথম যে শর্তগুলো ছিল, এখানে আমরা কয়েকটা শর্ত নিয়ে আলোচনা করব। হুদাইবিয়ার সন্ধির প্রথম শর্তটা হচ্ছে যে এই বছর মুসলমানরা হজ না পালন করে তারা মদিনায় ফিরে যাবে। পরবর্তী সময় কুরাইশ এবং মুসলমানদের মধ্যে আগামী 10 বছরের জন্য কোনো যুদ্ধ বিগ্রহ হবে না, যুদ্ধ বিগ্রহ বন্ধ থাকবে। যদি মুসলমানরা ইচ্ছা করে তাহলে পরের বছর তারা 3 দিনের জন্য মক্কায় আসতে পারবে, হজ পালন করতে পারবে। আগমনকালে মুসলমানরা শুধু আত্মরক্ষার জন্য তরবারি ব্যতীত কোনো অস্ত্রশস্ত্র নিয়ে আসতে পারবে না। হজের সময় মুসলমানদের জানমালের নিরাপত্তা প্রদান করা হবে। মক্কার বণিকগণ নির্বিঘ্নে মদিনার পথে পথ ধরে সিরিয়া মিশর প্রভৃতি দেশে বাণিজ্য করতে পারবে। চুক্তির মেয়াদকালে পূর্ণ নিরাপত্তা রক্ষিত হবে, একে অপরের কোনো ক্ষতি করবে না, একে অন্যের সম্পদ লুণ্ঠন বা আক্রমণ চালাবে না। আরবের যদি কোনো গোত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা কুরাইশদের সঙ্গে আরবের যে কোনো গোত্রের লোক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা কুরাইশদের সঙ্গে সন্ধি চুক্তিতে আবদ্ধ হতে পারবে। সন্ধির শর্তাবলী উভয় পক্ষকে পরিপূর্ণভাবে পালন করতে হবে। এই হচ্ছে মোটামুটি হুদাইবিয়ার সন্ধির মূল যে শর্ত ছিল সেই শর্তগুলো। তো আমরা এখন দেখব যে হুদাইবিয়ার সন্ধির যে শর্ত এর তাৎপর্য কী এবং তার গুরুত্ব কী। হুদাইবিয়ার সন্ধির ফলে দীর্ঘমেয়াদী যুদ্ধের একটা অবসান সংঘটিত হয়। হুদাইবিয়ার সন্ধির তাৎপর্য এখানে এটি প্রতিমান হয় যে বিধর্মী এবং মুসলমানদের মধ্যে অন্তত 10 বছরের জন্য নিরবিচ্ছিন্নভাবে শান্তি রক্ষার প্রচেষ্টা করা হয় এবং যুদ্ধবিরতি প্রস্তাবে কুরাইশ এবং মুসলমানদের মধ্যে একটা সদিচ্ছ প্রকাশ পায়। কুরাইশগণ যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিল, এজন্য বিরামহীন যুদ্ধে তাদের ব্যবসা বাণিজ্যের অসর অবস্থার সৃষ্টি হয়। আর অন্যদিকে ইসলামের প্রচার এবং প্রসার সুসংগত করার জন্য সংখ্যামুক্ত এবং উদ্বেগহীন কিছু সময় মুসলমানদের প্রয়োজন ছিল, বিদায় তারা উভয় স্বস্ব কাজের সময়ে সদ্ব্যবহারের সুযোগ এনে দেয় এবং এখানে দীর্ঘমেয়াদী যুদ্ধের অবসান সংঘটিত হয়। হুদাইবিয়ার সন্ধির বিষয়টাকে এখানে যে কথা বলা হইতেছে, কোরআনে এই হুদাইবিয়ার সন্ধিকে ফাতাহুল মুবিন বা প্রকাশ্য বিজয় বলে অভিহিত করা হয়েছে। নিঃসন্দেহে যেটা আমরা আলোচনা করতে পারি যে হুদাইবিয়ার সন্ধিতে আপাতত মুসলমানদের স্বার্থের পরিপন্থী দেখা গেলেও পরবর্তী সময়ে এটা মুসলমানদের জন্য একটা বিজয় সংকেত নিয়ে আসে এবং এখানে রসুলুল্লাহ ইসলামের যে রাজনৈতিক প্রজ্ঞা, কূটনৈতিক দূরদর্শিতার পরিচয় বহন করে।
এবং এই হুদাইবিয়ার সন্ধির মাধ্যমেই পরবর্তী সময়ে মুসলমানদের বিজয় সংঘটিত হয়। আর এই হুদাইবিয়ার সন্ধির ফলে মুসলমানদের আত্মবিশ্বাস বৃদ্ধি পায়, রাষ্ট্র হিসাবে মদিনার স্বীকৃতি পায়। হুদাইবিয়ার সন্ধির মাধ্যমে কুরাইশগণ সর্বপ্রথম মদিনা রাষ্ট্রের স্বীকৃতি প্রদান করেন এবং মুসলমান ইসলামকে নেতা হিসাবে হযরত মুহাম্মদ ইসলামকে নেতা হিসাবে স্বীকৃতি প্রদান করেন। ইতিপূর্বে আরবের রাজনীতি মক্কাকে কেন্দ্র করে আবির্ভূত হয়েছিল, কিন্তু এখন আরবের রাজধানী মদিনাকে কেন্দ্র করে আবর্জিত হতে লাগলো। ধর্ম হিসেবে ইসলামের সাফল্য। হুদাইবিয়ার সন্ধির অন্যতম তাৎপর্য হচ্ছে ইসলামের বিস্তৃতি, প্রসারতা। শর্তগুলা ইসলামের ধর্মের পরিপন্থী ছিল না, বরং পরোক্ষভাবে প্রেরণাদায়ক ছিল। আরবের যে কোনো গোত্র রাসূলুল্লাহ ইসলাম অথবা কুরাইদের সঙ্গে সন্ধি সূত্রে আবদ্ধ হতে পারবে। এই শর্তটির ফলে হযরত মুহাম্মদ ইসলামের পক্ষে গত 18 বছরে যা করা সম্ভব হয়নি তা মাত্র 2 বছরের মধ্যে সম্ভব হয়েছিল। এই শর্ত মোতাবেক বনু খোজার লোকজন ইসলাম ধর্মে দীক্ষিত হয় এবং বেদুইনদের সাথে মুসলমানদের অবাধ মেলামেশা সুযোগ থাকায় ইসলামের পরিসর বৃদ্ধি পেতে থাকে। সন্ধির শর্ত অনুযায়ী নিজ ধর্ম বিশ্বাস প্রচারে অবাধ সুযোগ লাভ করার ফলে বিশেষ করে যুদ্ধে লিপ্ত পৌত্তলিক আরববাসীরা ইসলামের অন্তর্নিহিত গুণাবলীর প্রতি আকৃষ্ট হতে থাকে এবং দলে দলে ইসলাম প্রচার করতে থাকে। হুদাইবিয়ার সন্ধির গুরুত্ব সম্পর্কে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, হুদাইবিয়ার সন্ধির ফলে আমরা যেরূপ জয়ী হয়েছিলাম সেরূপ আমরা আর কখনো হয়নি। হুদাইবিয়ার সন্ধির আরেকটা লাভ বা গুরুত্ব আমরা বলতে পারি, হুদাইবিয়ার সন্ধির পরে হওয়ার পর বিশেষ করে আমরা ইসলামের ইতিহাসে যাকে জাতীয় বীর বলা হয় সেই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এবং আমর বিন আসের মতো বীর যোদ্ধাগণ ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেন। এবং সেখানে হিসাম ইবনে হিসাম বলেন, হযরত মুহাম্মদ সাল্লাম যেখানে 1400 সাহাবা নিয়ে হুদাইবিয়া গমন করেছিলেন, দু বছর পরই 630 খ্রিস্টাব্দে যখন মক্কা বিজয় সংঘটিত হয় সেখানে সাহাবাদের সংখ্যা 10,000 উপনীত হয়। 18 বছর কঠোর ত্যাগ এবং পরিশ্রমের ফলে দেখব যে শিষ্য সংখ্যা দাঁড়ায় 1400, কিন্তু এই চুক্তির মাত্র 2 বছরের মধ্যে সেখানে মুসলমানদের সংখ্যা দাঁড়ায় 10,000। নিঃসন্দেহে কোরআনে এটাকে এই জন্যই ফাতাহুল মুবিন বা মহাবিজয় হিসেবে আখ্যায়িত করেছে।